সকল দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্ধুগণ আজ আমি আপনাদের জন্য নতুন আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখানো যেই গাছের অংশগুলি দেখছেন এগুলো অনেকেই চিনেন এবং এগুলোর ব্যবহার খুবই সচরাচর সর্বত্রই হয়ে থাকে এগুলো দারচিনি দারচিনিকে আমরা মশলা হিসেবে চিনি খাবারের স্বাদ সুগন্ধ আলাদা মাত্রা যোগ করতে দীর্ঘদিন ধরেই ব্যবহার হয়ে আসছে দারুচিনি বিশেষ করে বিভিন্ন রান্নার দারচিনির ব্যবহার হয়ে থাকে দারচিনি শুধু রান্নাই নয় শরীর ত্বক উভয়ের জন্য অনেক উপকারী দারচিনি সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ দারচি দারচিনিতে রক্তের শর্করা করা রোধকসহ অসাধারণ ঔষধি গুণাবলী রয়েছে যা সে আজ থেকে পাঁচ হাজার বছর আগ থেকে ভেষজ চিকিৎসা বিজ্ঞানে দারুচিনি ব্যবহার হয়ে আসছে চলুন বন্ধুরা আজ আমরা জেনে নেই একটি ভেষজ হিসাবে দারচিনির রোগ প্রতিরোধ ক্ষমতা ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য দারুচিনি খুবই উপকারী দারচিনি আমাদের দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ডায়াবেটিস রোগীদের জন্য দারচিনি দারচিনি খুবই উপকারী যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন ডায়াবেটিস দুই কোয়ালিটি টাইপ ওয়ান টাইপ টু যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য সাহায্যকারী উপাদান হিসাবে দারচিনি খাওয়ার অভ্যাস করুন নিয়মিত কিছু দারচিনি খেলে আপনাদের টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ওজন কমাতে সাহায্য করে যারা ওজন কমাতে চান তাদের খাবারের তালিকায় দারচিনি রাখতে পারেন কারণ দারচিনি রক্ত চলাচল স্বাভাবিক করে হজবে সাহায্য করে আর তাই এই উপাদান দেহের ওজন নিয়ন্ত্রণে রাখে শক্তি বাড়ায় যারা অনেক কিছুই মনে করতে পারেন না মনে রাখতে পারেন না তাদের জন্য দারচিনি মানুষের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে দারচিনি কিছু উপাদান যা প্রতিদিন দারচিনি খেয়ে থাকেন তাদের শক্তি তীক্ষ্ণ হয় এবং যেসব বাচ্চারা স্কুল গ্রামে পড়া মনে রাখতে পারে না তাদের প্রতিদিন একটু করে দারচিনি খাওয়ার অভ্যাস করে তুলুন তাদের এই স্মৃতিশক্তি অনেক গুণ বেড়ে যাবে বাত ও অস্ট্রিওপ্রসিস দূর করে দারচিনিতে আছে প্রচুর পরিমাণে ম্যাগিনিস যা হাড় গঠন রক্ত ও শরীরের অন্যান্য কোষ সুস্থ রাখতে সাহায্য করে যাদের শরীরে খনিজ উপাদানের অভাব থাকে তাদের বাত ও অস্ট্রিওপ্রসিসের সমস্যা হতে পারে তাই তাদেরকে দারচিনি খেলে এসব সমস্যার কেটে যায় ব্যাকটেরিয়াজনিত প্যাটের অসুখ থেকে বাঁচতে দারচিনিতে থাকা থাকা অ্যান্টি অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান পেটের সমস্যা দূর করে পেটে ব্যাকটেরিয়ার কারণে যে সব অসুখ হয় তা থেকে বাঁচতে সাহায্য করে দারচিনি চা দারচিনি তেল দারচিনি গুঁড়ো ইত্যাদি পেটের বিভিন্ন সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করে যা আপনারা প্রতিদিন দারচিনি গুঁড়ো বা চা করে খেতে পারেন তাহলে আপনাদের এই সমস্যাটি চলে যাবে অ্যান্টি ফাঙ্গাল শরীরে ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দারচিনি বন্ধুরা দারচিনি গুণের কথা বলে শেষ করা যাবে না দাঁত দাঁতের ক্ষয় ও মাড়ির সমস্যার জন্য মহাউষধ হিসাবে বলা হয় দারচিনি দারচিনির তেল চুইংগাম মিন চকলেট মাউথওয়াশ টুথপেস্ট ইত্যাদি তৈরিতে ব্যবহার হয়ে আসছে যুগের পর যুগ ধরে কারণ দারচিনি উপাদান দাঁত মাড়ির ক্ষতি করে ও মুখের ভিতর ব্যাকটেরিয়া বৃদ্ধি করে এমন সব উপাদান রোগের প্রতিরোধ করে থাকে বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে হেল্পফুল মনে হয় তো অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন ঘণ্টাটি বাজিয়ে দিন স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন টিপস আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ নিরাপদে থাকুন নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন অসংখ্য ধন্য